এই যে হ্যালো, আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমাদের প্ল্যানে হচ্ছে সান্টা মনিকা পিয়ার, গ্রিফিথ অবজারভেটরি, হলিউড সাইন আর ওয়াক অফ ফেমটা অপশনাল, রাতে দেখা যাক। ওর রাত্রে ঘুম পেয়ে যায়, রাত্রে বলতে এখানকার সন্ধ্যের টাইমে ঘুম পেয়ে যায় 7:30টার দিকে। আমাদের সাথে যেহেতু 3 ঘন্টার গ্যাপ আছে, 3 ঘন্টা এটা পিছিয়ে, তো আমাদের ওখানে অলরেডি তখন 10:30টার মতো বাজে, তোর ঘুম পেয়ে যায়। তো জানি না, যদি হয় তো ওটা হবে, না হলে এগুলো দেখে আজকে আমরা, কিন্তু আজকের ওয়েদারটা ভালো না, আজকে ক্লাউডি, মানে টেম্পারেচারটা বেশ ভালো, ঠান্ডা নেই একদমই ওরকম, কিন্তু ক্লাউডি হয়ে আছে। তো যাই, আজকে রাস্তা তো খুব জ্যাম। এখন 19 মাইল না কত, এখন 11 মাইল, সেটা 43 মিনিটস, পুরো রেড কালার হয়ে আছে। তো যাই, তারপরে দেখাও। সান্টা মনিকা পিয়ার চলে এসেছি, বৃষ্টি পুরো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রেইনকোট পরে পিয়ারে যাচ্ছি দেখতে। আমার তাড়াতাড়ি চলে এসেছিলাম, বেশ ভালো ছিল, লোকজন ওরকম নেই, এক তো ওয়েদারটা এরকম, তো ভালো যে লোক নেই, কিছু নেই। ওইদিকে ওই যে পুরো ক্লাউডি হয়েছে, ওটা হচ্ছে বিচ, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। রেইনকোট পরে এই যে পেছনে কোথায়, এই যে নামছে ওরা, হেঁটে আসছে, স্ট্রলারে আরেকজন বসে আসবে। বেশিক্ষণ এখানে থাকবো না, এই ঝিরিঝিরি বৃষ্টি, এখানে ওরকম তো কিছু পিয়ারটাই আছে আর কি। আর গ্রিফিথ অবজারভেটরি হচ্ছে মেন সানসেট দেখার জন্য, তো আজকে সানই মনে হয় না উঠবে, তো আমরা সানসেট কী দেখবো জানি না, অবজারভেটরিটা দেখে আসবো কি, এটাই হবে। এটা আজকে সূর্য থাকলে বেশ ভালো হতো, সুন্দর জায়গাটা। ওপরে পিয়ারের ওপর থেকে এই যে চলছে কন্টিনিউয়াসলি বদমাশি, একবার স্লিপ কেটে পড়লেই বাস গেল। আবার তুই এদিকে তাকাচ্ছিস, নিচে না তাকিয়ে পড়ে গেলে বার্ডগুলো এটা এসে বসে আছে, সব ফটো তুলছে, চলে গেল। পিয়ারের এন্ড ওটা, বাবার পাশে দাঁড়িয়ে থাকবে কিন্তু তুমি যাবে না কোথাও। গেম স্টেশন দেখেছে এখানে এই পিয়ারে, এবার এখানে ওকে যেতে হবে, গিয়ে গেম খেলতে হবে, তাই জন্য কার্ড করা হলো, ওরা খেলবে। ঢুকে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি ওর সাথে স্টার্ট করে দিয়েছিলাম। এখানে যদি এটাতে আমি খেলিনি, কিন্তু এরপরে একটা বাইক রেসিং, সেটার গেম, তারপরে আমরা দুজনে একসাথে একটা একটা অ্যাভেঞ্জার টাইপের ওই শুটিং টাইপের, সেটা দুজনে একসাথে খেললাম। তারপরে আমি একা একটা খেলেছি, বাইকেরটাতে ও
পারেনি আর কি করতে ওর হাইটের জন্য, তো ওটা করেছি আমি। তো খুব মজা হয়েছিল, খুব ভালো লেগেছে। আমরা এর আগে যেটা ক্লিপিংসটা আমি দিয়েছি ওখানে অবজারভেটরি, ওটা পুরো ফগি, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না এরকম। যাই হোক, এখানে এখনও বৃষ্টি আবার কিছু স্টার্ট হলো, একটু স্টপ ছিল, তো আজকে দিনটা একদম বৃষ্টি আর এই করে গেল। যাই হোক, এখন এই এটা ঘুরে দেখি, কিছুই নেই রাস্তার মধ্যে এই আর কি, এটাই দেখার। এটা হচ্ছে রাস্তায় স্টারগুলো, এগুলোর মধ্যে সব হলিউডের সব সেলিব্রিটি, তাদের এক একজনের সব নাম লেখা রাস্তায়। এই সব ওইখানে, ওটা হচ্ছে ওরা মাদাম টুসোর, এটা একটা কিছু, এটা খুব সুন্দর লাগছে দেখতে, এটা বুঝতে পারছি না এটা কিসের। রোডটাই আসলে খুব সুন্দর এখানে, রাত্রে মানে এখনো সন্ধ্যের মতো হয়ে এসছে আজকে ওয়েদারের জন্য আরও, তো যাই হোক মানে এই লাইট এগুলোর জন্য খুব সুন্দর, তো রাত্রে এই জায়গাটার বিউটিটা আরও বেশি সুন্দর। আর পুরো রাস্তা জুড়ে এই পাশের ওই পাশের রোড জুড়েও পুরো এই সব নাম লেখা স্টারে। আমাদের আজকের ঘোরা শেষ। এই যে এখন আমরা এসেছি ডিনার করতে, আর একজন ভাত আর ডিম খাবে তাই পাগল হয়ে গেছিলো, তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে আসা হলো, কিন্তু বেচারা ডিম নেই এখানে, কোনো এগের কোনো ডিশই নেই ওদের, তাই
পিস পোলাও চিকেন বিরিয়ানি না হলেও সেই চিকেন দিয়ে খাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি নিয়ে আজকে মোটামুটি মোটামুটি ঘোরা হলো। এখানেই শেষ করছি ভিডিওটা। বাই বাই বাই।